তো হ্যালো বন্ধুরা আমি আকাশ আপনি দেখছেন আকাশ বাংলা ট্রিক্স ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য খুবই লেটেস্ট এবং খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আপনারা তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন এবং অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু হাজারো সেটিংস করেছেন নানান ট্রিক্স দেখেছেন ইউটিউব থেকে নানান কিছু করেছেন বন্ধুরা আপনারা কি কখনো আপনাদের মোবাইল ফোনের কীবোর্ডে নিজের ছবি অথবা নিজের প্রেমিকা বা প্রিয়জনের ছবি সেট করেছেন কখনো তো বন্ধুরা আজকে চলুন আমি দেখাবো কীভাবে আপনার আপনাদের ছবি অথবা আপনি যে কোনো কারোর ছবি কিন্তু আপনি এই আপনার মোবাইল ফোনের কীবোর্ডে কিন্তু আপনি সেট করতে পারবেন এবং আপনার মোবাইল ফোনটি আগের চেয়ে অনেক বেশি অ্যাট্রাক্টিভ দেখাবে এবং যে কোনো বন্ধু বান্ধব দেখলে আপনাকে বলতে বাধ্য হবে যে এটা কীভাবে করেছিস সত্যি বন্ধুরা আজকে এই টিক্সটি আমি আপনাদেরকে দেখাবো খুবই ভালো লাগবে আপনাদের দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে ছবিটা তো বন্ধুরা চলুন আমি দেখিয়ে দেবো কীভাবে এই কাজটি করবেন তো বন্ধুরা এই কাজটি করতে গেলে আজকে আপনাদের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ ধৈর্য ধরে দেখতে হবে অতি অবশ্যই নাহলে কিন্তু আপনি সেটিংসগুলো মিস করে যাবেন নাহলে কিন্তু আপনি একটু বুঝতে পারবেন না যে কীভাবে আমি এই কাজগুলো করে দিচ্ছি এবং আপনি যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে কিন্তু আপনি খুবই সহজে কিন্তু এই কাজটি করতে পারবেন তো বন্ধু চলুন শুরু করি ভিডিওটি ভালো হলে অতিবশী লাইক করবেন আর অতিবশী চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে বেলল বাজিয়ে দেবেন আরো নতুন নতুন লেটেস্ট ভিডিও নোটিফিকেশনগুলি সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা এখন আপনাদের সিম্পল প্রথমে যে কাজটি করতে হবে আপনারা চলে আসবেন একটি ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন বন্ধুরা অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন এবং কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আমি দেখিয়ে দেবো ভিডিওর মধ্যেই আপনি অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন এবং কীভাবে ডাউনলোড করবেন বন্ধুরা অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে আপনার দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নোট জাস্ট আপনারা পড়ে নিতে পারেন চাইলে তারপরে আপনি ওকে বাটনে ক্লিক করবেন আর বন্ধুরা ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর আমি গুরুত্বপূর্ণ সেটিংসগুলো আগে দেখাবো তারপর আমি দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ অ্যাপ্লিকেশানটি আপনি ডাউনলোড করবেন ঠিক আছে এখন আপনারা দেখতে পারবেন এখানে একটি চিহ্ন মতন আছে এখানে সিম্পল ক্লিক করবেন আর বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ইন্টারফেস ওপেন হবে আপনার এখানে মাই ফটো কিবোর্ড অপশনটাতে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পারবেন অ্যাটেনশন বই লেখা আছে এই সমস্ত পড়লে পড়তে পারেন তারপর ওকে বটনে ক্লিক করবেন তারপরে আপনার জাস্ট এইখানে তিরচিহ্নতা আরেকবার ক্লিক করবেন তারপর আপনার এখানে আপনাদের যে কীবোর্ডটি সেই কীবোর্ডটি আপনার এখান থেকে সেট করে নেবেন একদম ওপরের দিকে দেখুন মাই ফটো কিবোর্ড জাস্ট এখানে ক্লিক করবেন আর ক্লিক করে দেওয়ার পর আপনারা এই তিৎচিহ্নতা আর একবার ক্লিক করবেন আর বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা অ্যাড ওপেন হবে জাস্ট আপনি অ্যাড টি কেটে দিবেন যেহেতু এটি ফ্রি অ্যাপ্লিকেশন মাঝে মাঝে অ্যাড আসবে যখন আপনি কিবোর্ডটি সেট করে ফেলবেন তখন আর কি অ্যাড আসবে না আপনার এখানে দেখতে পারবেন এরকম কিছু ইন্টারফেস ওপেন হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে কী করবেন এখানে দেখতে পারবেন কাস্টমাইজ বলে একটি অপশন রয়েছে সিম্পলি এখানে ক্লিক করবেন আর বন্ধুরা কাস্টমাইজে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন রয়েছে ফ্রন্ট কালার রয়েছে তারপর বাটনের শেপ রয়েছে তারপর ব্যাকগ্রাউন্ড রয়েছে বন্ধুরা এখন দেখুন এখানে অন্য একটা মেয়ের ছবি দেওয়া আছে আপনারা সিম্পলি এখানে কী করবেন এখানে ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করবেন আর বন্ধুরা ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন আপনাদের দেখবেন এখানে গ্যালারিটা আপনার চুজ করে নেবেন যে গ্যালারি অপশানে ক্লিক করবেন আর বন্ধু গ্যালারি অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম অ্যালাউ বাটনে জাস্ট আপনি অ্যালাউ করে দেবেন তারপরে আপনি এখান থেকে যে কোনো একটি ছবি আপনারা নিয়ে নেবেন ঠিক আছে তো আমি ধরুন এই যে একটা ছবি নিয়ে নিলাম এক্সাম্পল তো আগে যে ছবিটা আমার ছিল প্রথমত সেই ছবিটা আমি নিয়ে নেব তারপরে এখান থেকে ছোটো বড়ো করে কাটার জায়গা আছে আপনার কাটতে পারবেন তারপরে আপনার দেখবেন নিচে দিকে ক্রপ বলে একটি অপশান এখানে ক্লিক করবেন আর বন্ধু এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইটি সেট হয়ে গেল এখন আপনাদের যে কাজটি করতে হবে আপনারা দেখবেন এখানে ডান বাটন লেখা আছে জাস্ট আপনার ডানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা কিন্তু সেভ হয়ে গেলো আমাদের বাটনে ঠিক আছে আমাদের কীবোর্ডে কিন্তু আমাদের এই ছবিটি সেট হয়ে গেলো আপনারা দেখতে পাচ্ছেন এবার করে কিন্তু আপনারা সেট করে নিতে পারবেন এখন আপনারা এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য কী করবেন অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হলে আপনারা চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে চলে আসার পর আপনার এখানে দেখতে পারবেন প্রথমে সার্চ করবেন মাই ফটো কীবোর্ড অ্যাপ এটা সার্চ করার পর কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন